আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, কেমন আছেন সবাই? দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের আজকের এই প্রতিবেদন দেখছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। দর্শক বন্ধুরা, এই মুহূর্তে অবস্থান করছি বগুড়া সদর উপজেলার রায়মাজিরা গ্রামে। দর্শক, আজকে একটি উচ্চ মূল্যের ফসল খেতে দাঁড়িয়ে কথা বলছি। একই সাথে সাথী ফসল হিসাবে ড্রাগন চাষ হচ্ছে এবং তার নিচে স্ট্রবেরি চাষ হচ্ছে। আপনারা জানেন যে শীতের সময় আসলে স্ট্রবেরি বাজারে প্রচুর পাওয়া যায়। এই সময় কিন্তু স্ট্রবেরির গাছে ফুল এবং ফল আসার সময় চলে আসছে। আমরা আজকে যে উদ্যোক্তার গল্প আপনাদের সামনে তুলে ধরবো, তিনি হচ্ছেন হাসান আলী ভাই। তিনি দীর্ঘদিন যাবৎ স্ট্রবেরি নিয়ে কাজ করে যাচ্ছেন, বেশ সফলতার সাথে স্ট্রবেরি চাষ করে জেলা পর্যায়ে তিনি পুরস্কারও পেয়েছেন। জাতীয় পর্যায়ে পুরস্কার পাওয়ার জন্য একটি আলাপ আলোচনাও চলছে। তার একটি সুন্দর পলি হাউস রয়েছে, সেখানে টিস্যু কালচার পদ্ধতিতে চারা উৎপাদন করেন। সেই চারাগুলো দেশের বিভিন্ন উদ্যোক্তাদের হাতে তুলে দেওয়ার পাশাপাশি নিজেও এই স্ট্রবেরি চাষ করে ব্যাপক লাভবান হচ্ছেন। তিনি যে ইনফরমেশনটি আমাকে দিয়েছেন, যদিও তার কথা শুনে অনেকে হয়তো হাস্যকর মনে করবে, তবে এটি বাস্তবতা। তিনি মাত্র 10,000 টাকার টিস্যু কালচারের চারা নিয়ে 25,00,000 টাকার চারা বিক্রি করছেন তার এই পলি হাউস থেকে। সেই সাথে এখানে স্ট্রবেরি চাষ হচ্ছে, ড্রাগনও চাষ হচ্ছে, উপরে নেট ব্যবহার করছেন, এই বিষয়গুলো জানবো। সেই সাথে স্ট্রবেরি চাষের যে সম্ভাবনা আমাদের দেশে সেটিও জানার চেষ্টা করবো। কৃষকরা এই চাষে কতটা আগ্রহী হচ্ছে, কোথায় যাচ্ছে এই চারাগুলো, এবং যারা চাষ করতেছেন তারা কতটা সফলতা পাচ্ছে, এই চাষে কী কী প্রতিবন্ধকতা রয়েছে। উদ্যোক্তা হাসান ভাই একদিনে এই জায়গাটিতে আসেননি, দীর্ঘ দিন অক্লান্ত পরিশ্রম করেছেন, শ্রম সাধনা করেছেন, নানা ঘাত প্রতিঘাতের সম্মুখীন হয়ে আজকে একজন সফল উদ্যোক্তা। সেই বিষয়গুলো তার কাছ থেকে জানার চেষ্টা করবো। আশা করছি ভিডিওটি না টেনে পুরোটি দেখার চেষ্টা করবেন, তাহলে স্ট্রবেরি চাষ নিয়ে বিস্তারিত বিষয়ে জানতে পারবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আপনার স্ট্রবেরির বাগানে এসে খুবই ভালো লাগলো অনেকদিন পর। জি, আসলে একটা শৌখিন ফসল। জি, এবং অনেকের কাছে পছন্দের ফসল, অনেকে করতে চায় এটাই। জি, আসলে আমি একটু আপনার উদ্যোক্তা হওয়ার গল্প জানতে চাই, সেই সাথে নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে হয়তো একজন সফল উদ্যোক্তা পরিণত হয়েছেন। মিডিয়াতে আপনার বিভিন্ন নিউজ ইতিপূর্বে আমি দেখেছি, একটু যদি আমাদের বলেন উদ্যোক্তা হলেন কিভাবে এবং কৃষিতে কিভাবে আসা? একরকম জেনে না বুঝেই আসলে কৃষিতে আসা, অনেকেই দেখে শেখে, হ্যাঁ অনেকেই থেকে শেখে, অনেকেই হচ্ছে অনেকে থেকে জানে নিয়ে শেখে, কিন্তু আমি হচ্ছে যে নিজেই সব কিছু মাঠ পর্যায়ে করে সেটার অভিজ্ঞতা থেকেই আজকে আলহামদুলিল্লাহ এত দূরে আসতে পারছি। কৃষিতে কত বছর হলো? আমার কৃষিতে আসা প্রায় 9 বছর। পড়াশোনা করেছেন? আসলে আমি প্রথমে আসলে দেশের বাইরে গেছিলাম পড়াশোনা করার জন্য। মোটামুটি আমি দেশের বাইরে 4 বার যাই আসলে। তো প্রত্যেকটা ইউনিভার্সিটিতে কোনো না কোনো আমার হচ্ছে যে ভিসা জটিলতা অথবা আমার শারীরিক অসুস্থতার কারণে প্রত্যেকবারই আমাকে ব্যাক করে আসতে হয়েছে। লাস্ট অফ অল যখন আমি ফেরত আসলাম, আমি বাংলাদেশে আবার পড়াশোনা রিস্টার্ট করি এবং সেখান থেকে পড়াশোনার মাঝে মাঝে অবস্থায় আসলে এই কৃষিতে আসা, এবং এর মাঝে পড়াশোনাও শেষ করছি আলহামদুলিল্লাহ। আমি এখনও আমার বাগানটাকে পূর্ণাঙ্গভাবে সেট আপ করতে পারছি। উচ্চশিক্ষিত হয়ে কৃষিতে কেন আসা? এগুলো কাজ তো অনেক পরিশ্রম এবং কষ্টের। যেহেতু আমি দেশের বাইরের কথা বললাম, এখানে কিন্তু আমাদের পড়াশোনার পাশাপাশি কিন্তু বাইরে কাজ করতে হয় আমাদের পার্ট টাইমে নিজের আসলে চলার জন্য। তো ওই যে অন্যের অধীনে যে কাজগুলো করতেছিলাম সেইটা থেকেই আমার আসলে প্রেরণা, যে অন্যের অধীনে কাজ নয়, আমি আমার নিজের কাজ করব, প্লাস হচ্ছে আমার এখানে আরও অনেক ব্যক্তিদেরকে কাজ দেবো, এই চিন্তাধারা থেকেই আসলে আমার অর্থায়নের দিক থেকে কিন্তু আমি কৃষিতে ইনভেস্ট করছিলাম বা কৃষিতে আসছিলাম। সবচেয়ে লাস্টে যে মজার যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি আমার নিজেকে যাতে সময় দিতে পারি সেই চিন্তা দেওয়ার কারণেই আসলে কৃষিতে আসা। আমার 2014 সালের ইনভেস্টটা ছিল অনলি 30,000 টাকা মাত্র। জি, 30,000 টাকা ইনভেস্ট করে আমি মোটামুটি প্রথম বছরে মাত্র 1,00,000 টাকার মতো ইনকাম করি, কিন্তু অ্যামাউন্টটা অনেক ছোট হলেও আমার সেটা থেকে যে আকর্ষণটা ওই বয়সে 1,00,000 টাকা আমার কাছে মনে হচ্ছিলো অনেক বেশি, সেটা থেকেই কৃষিতে আসা, যে এত অল্প ইনভেস্ট করে যেহেতু এখান থেকে ভালো একটা রিটার্ন সম্ভব। এখান থেকে আমার বাবা মায়ের আসলে অনুপ্রেরণা এবং তারাও আমাকে আর্থিকভাবে হেল্প করে। সেই প্রেক্ষিতে যখন এই 30% জমি থেকে আসলে শুরু করছিলাম, এখান থেকে আলহামদুলিল্লাহ এখন অনেক বড় বাগান এবং কয়েক একরের বাগান। নতুন একটি ফসল নিয়ে কাজ করা, বিশেষ করে স্ট্রবেরি, ড্রাগন, এগুলো কিন্তু উচ্চ মূল্যের এবং অনেক ভ্যালুয়েবল ফসল, এই চাষগুলো অনেকেই করতে চায় না, এখানে অনেক বাধাও রয়েছে। সবাই তো প্রথাগত চাষি এবং তারা তো ওইভাবে আসলে কৃষকগুলো আমাদের দেশের অধিকাংশই খুব একটা পড়াশোনা জানে না। আমি বরাবরই চিন্তা করছিলাম যে ব্যতিক্রম কিছু ফল ফসল করবো, আমরা যে জমিতে দাঁড়াইছি এখানে কিন্তু আমাদের ড্রাগন এবং স্ট্রবেরি, এবং আমরা জানি বাংলাদেশে বর্তমানে এই দুটা ফসলই একদম উচ্চ মূল্যের একটা ফল ফসল। তো তারই ধারা
পাশাপাশি কথা এইটা নিয়েই আমি কাজ অনেক বেশিভাবে আসলে করতেছি। এই বছরে আমার স্ট্রবেরি প্রায় 2 লক্ষ পিসের কাছাকাছি মানে আমার উৎপাদন হয়েছে এবং 1.5 লক্ষ পিস প্লাস সেটাকে কিন্তু অটোমেটিক বিক্রি হয়ে গেছে। তো এইটা একদিনে আসলে হয়নি এই ইনকামটা, এটার প্রতিবন্ধকতা আসলে আসলে মাঝ বরাবর এই ফসলগুলো করতে যাই বিভিন্ন রোগ বালায়ে বাজার ব্যবস্থাপনার ক্ষেত্রে আসলে আমরা অনেক ঝামেলায় পড়ে গেছিলাম। কিন্তু আমি আমার অভিজ্ঞতা থেকে এই জায়গাগুলো আসলে খুঁজে বের করছি কোথায় আমার এই ফলগুলো বাজারজাত করতে হবে এবং এই গাছের যে রোগ বালাইয়ের যে ব্যবস্থাগুলো এইটা আমি আমার নিজস্ব ধারণা থেকে কিছু ঔষধের বলতে গেলে আবিষ্কারের কথা বলা যায় সেই গাছগুলো ওষুধগুলো আমি কী করছি এখানে প্রয়োগ করছি, যার কারণে এটার যে প্রতিবন্ধকগুলোকে আমি আলহামদুলিল্লাহ সেটা ওভারকাম করতে পারছি। আর এই প্রতিষ্ঠানে এখনও তো অনেকেরই হয়তো কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে, এই জায়গা থেকে কী বলবেন? যে এটা একটা মজার একটা প্রশ্ন করেছেন। আসলে আমার গ্রামেরই অনেকেই আমাকে উপহাস করে বা মজা করে বলে সেটা হচ্ছে যে তোমার ওখানে কাজ করতে গেলে কী সার্টিফিকেট শো করতে হয়। তো এইটা বলে এই কারণে, সেটা হচ্ছে যে আমার এখানে পার্মানেন্টলি 15 জনের মতো লোক রয়েছে, তারা পার্মানেন্ট কাজ করে এবং এর ভিতরে 11 জনই হচ্ছে তারা প্রত্যেকেই মানে আপনার এডুকেটেড ছেলেপেলে, শিক্ষিত ছেলেপেলে, তারা আসলে কাজ করে, তাদের যে পড়াশোনার যে খরচগুলো এটাও মিটাতেছে প্লাস তারপর পাশাপাশি আমারও উপকার হচ্ছে। এবং যদি বলি এই 15 জনের বাহিরে আরও যে লেবারগুলো, মোটামুটি আমার যে চারা উৎপন্নের যে সময়টা এইটা প্রায় 30 থেকে 35 জন লোক আমার তখন পার্মানেন্টলি লাগে, তারা প্রতিনিয়ত কাজ করে এবং এই চারাগুলো প্যাকেটিং করে আর নিয়মিত রয়েছে প্রায় 15 জনের মতো। একটা কথা বলছিলেন যে মাত্র 10,000 টাকা ইনভেস্ট করে 25 লক্ষ টাকা আয় করা সম্ভব, আসলে কীভাবে এই বিষয়টি করতেছেন এবং আদৌ কি সম্ভব কিনা? এটা আসলে সবাই মেনে নিতে পারবে না 10,000 টাকার চারা থেকে কীভাবে সম্ভব। আসলে দেখেন আমরা যে চারাটা সংগ্রহ করি এটা হচ্ছে টিস্যু কালচার চারা, এই চারাটা দেখা যাচ্ছে 10,000 টাকার চারা আমরা শুরু করে মোটামুটি একটা নির্দিষ্ট টাইম আছে সেই টাইমে আমরা চারাটা সংগ্রহ করি এবং সেটার পরিচর্যা করতে করতে এটার ব্যাপকতা বেড়ে যায়। আপনাকে যদি দেখায় এই যে ব্যাপারটা এরকম, এই দেখেন একটা মাতৃগাছ এইভাবে কচুর লতির মতো এরকম চারা আপনি ছড়ায় এবং একটা চারা হইলো এখান থেকে এই যে আরেকটা হবে সেখান থেকে আরেকটা হবে, এভাবে ডে বাই ডে চারার পরিমাণটা বাড়ে। তো তখন আমরা ধরেন এইরকম 200 বা 300 গাছ নিয়ে আসলাম, সেই গাছটা যখন আমরা এভাবে পরিচর্যা করি একটা গাছ থেকে আমরা প্রথমে 5% লাগাই, 5% থেকে আমরা 10% লাগাই, এইভাবে বৃদ্ধি হতে হতে আমাদের এখানে দেখেন অটোমেটিক্যালি প্রায় 2 লক্ষ পিস চারা উৎপাদন হয়েছে। এখন আপনার কৃষি জমির পরিধি কত বিঘা? যে আমাদের এখানে এখনো মোটামুটি প্রায় 5 একরের মতো জায়গা আছে। এই জমিগুলোতে কি কি চাষ হচ্ছে? আমরা উচ্চমূল্যের ফসল স্ট্রবেরি করতেছি, আমাদের হচ্ছে মেইন ফসল এইটা, এর সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন আমরা ড্রাগনও আবার লাগাই দিছি। এখানে দেখেন ড্রাগনের কিন্তু এই বছরই ফল আসবে, আমরা জানলার জন্য অটোমেটিক্যালি প্রস্তুত করে ফেলেছি, কিন্তু মাঝখানে যেহেতু জায়গাগুলো ফাঁকা থাকবে আমরা কিন্তু এইটাতেও স্ট্রবেরি ঢুকাই দিছি। আলহামদুলিল্লাহ দেখেন এখানে অনেক পরিমাণে স্ট্রবেরি গাছ হয়েছে এবং চারা উৎপাদন হয়েছে এবং আমরা ফাঁকা জমিতেও কিন্তু স্ট্রবেরি চাষ করছি এবং আমাদের পলিনেট হাউস আছে সেখানেও আপনাকে দেখাতে পারবো। আচ্ছা, সেটি দর্শকদের দেখাবো। একটু স্ট্রবেরি চাষের বিষয় বলবেন, এটা কোন সময় চারা রোপণ করতে হয় এবং কেমন ফলন আসে, এক বিঘা জমিতে কী পরিমাণ চারা লাগাতে হয়, বাজারটা কীভাবে তৈরি হয় বা বাজারজাত কীভাবে করে থাকেন? স্ট্রবেরিটা আসলে এক বিঘা জমি যদি ক্যালকুলেশন বলি, এক বিঘা জমিতে মোটামুটি আমাদের 5,000 পিস আসলে গাছ ধরে, 5,000 সামথিং। এটা গাছ থেকে আমরা গড়ে আসলে প্রত্যেকটা গাছ থেকে মোটামুটি আমরা কী করি আপনার 1/2 কেজি করে গড় এবারে আমরা ফল হার্ভেস্ট করতে পারি, সেক্ষেত্রে মোটামুটি প্রায় 2500 কেজি আমরা ফল হার্ভেস্ট করতে পারি। যারা নতুন তারা যদি একেবারে নিতান্ত নর্মালি পরিচর্যা করে তাও 1800 থেকে 2000 কেজি ফল হার্ভেস্ট করতে পারে। এবার এটা নির্ভর করবে কোন সময় আপনি লাগাইতেছেন, কোন সময় আপনি মার্কেটিং করতেছেন, সেইটার উপরে আপনার প্রফিটের মার্জিনটা নির্ভর করবে। আমরা সাধারণত লাগাই নভেম্বর থেকে পুরো ডিসেম্বর, মানে এই 2টা মাস আমরা পূর্ণাঙ্গ হারে লাগাই। যদি আপনি নভেম্বরে লাগান সেক্ষেত্রে আপনি প্রফিটের মার্জিন এক বিঘা থেকে আমরা যদি ক্যালকুলেশন করি প্রায় 7 থেকে 8 লাখ টাকার মতো চলে আসে, আর আপনি যদি ডিসেম্বরে লাগান সেক্ষেত্রে মিনিমাম 5.5 থেকে 6 লাখ টাকা এক বিঘা থেকে আপনি আর্ন করা সম্ভব। শুধু সম্ভব না, আমরা বিগত কয়েক বছর যাবৎ করতেছি এইটাই হয়। বাজারের দাম কেমন থাকে? আপনি স্ট্রবেরিটা কোন জায়গায় সেল করতেছেন সেটার উপর নির্ভর করে। আমি অধিকাংশই সুপার শপগুলোতে আমরা স্ট্রবেরিটা সেল করি, তো গড়ে আমাদের যে সেল রেটটা আসে মোটামুটি আমরা 400 টাকা করে গড়ে এভারেজে, আমরা হয়তো 1200 টাকা কেজি থেকে শুরু হয়, এটা আস্তে আস্তে ডাউন হয়, আবার নিচের দিকে আমরা 220 টাকা কিলো বিক্রি করি। তো এইটার যদি গড়ে আমরা 400 টাকা করে ধরি, আমাদের এক বিঘা জমি থেকে 2000 থেকে 2500 কেজি যদি গড়ে আমরা ন্যূনতম 2000 কেজি আমরা গড়ে ধরে ফেলি, তো সুতরাং এখান থেকে আমাদের প্রায় 8 লাখ টাকার মতো ইনকাম চলে আসে। এটা কোন ধরনের মাটিতে স্ট্রবেরি
চাষ হয়? স্ট্রবেরিটা মোটামুটি বাংলাদেশের আবহাওয়ায় আমি আসলে প্রত্যেকটা ডিস্ট্রিক্টেই বিগত কয়েক বছরে চারা ডেলিভারি দিয়েছি এবং তারা আমার চুক্তিভিত্তিক তাদেরকে বাগান করে দিয়েছি। মাটির ক্ষেত্রে আসলে কোনো প্রতিবন্ধকতা নাই, শুধুমাত্র একবারে পূর্ণাঙ্গ বালু মাটি ছাড়া আপনি দোয়াশ বলেন, বেলে মাটি বলেন, এঁটেল দোয়াশ বলেন, সব ধরনের মাটিতে আমাদের স্ট্রবেরি করা সম্ভব এবং সেটা পরীক্ষিত। চাষের ক্ষেত্রে গাছ থেকে গাছের দূরত্ব কেমন? গাছ থেকে আমরা গাছের দূরত্ব সাধারণত আগে আমরা 18 ইঞ্চি দিতাম, কিন্তু এখন আমাদের দেখি 10 ইঞ্চিতে আমাদের গাছের গ্রোথ আরও ভালো থাকে, সেক্ষেত্রে আমাদের প্রোডাকশনটা অনেক বেড়ে যায়। ফলের জন্য যদি আমাকে বলি, অবশ্যই আপনি মালচিং করা এটা একদম বেটার, কারণ মালচিং করলে কী হবে, আপনার অনেক লেবার কস্ট কমে আসবে। আর আমরা যেহেতু এখানে খোলা অবস্থায় আছে, কারণ হচ্ছে যে এখানে আপনার চারা উৎপাদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খোলা জায়গায় করতে হবে, যার কারণে এখানে মালচিং করা হয় নাই। তবে এই চারাগুলো আমাদের মোটামুটি একদম শেষ পর্যায়ে, চারাগুলো উঠায় গেলে আপনি পলিনেট হাউসে দেখতেছেন ওখানে আমাদের কিন্তু চারাগুলো অটোমেটিক্যালি শেষ হয়ে গেছে, আমরা এখানে এখন আমার ফলের জন্য প্রস্তুতি নিচ্ছি। আচ্ছা, চলেন আপনার পলি হাউস দর্শকদের দেখাবো এবং সেখানে কীভাবে চারা হচ্ছে, কীভাবে ফল হবে এবং কীভাবে কাস্টমারদের সাপোর্ট দিচ্ছেন এই বিষয়গুলো জানবো। জি অবশ্যই, চলেন। মাশাল্লাহ, এটা তো অত্যন্ত আধুনিক। জি একদম, এটা আধুনিক। এখানে আসলে হাতের যদি বলি, হাতের স্পর্শ ছাড়াই অনেক কিছু কাজ করা সম্ভব। তাই উপরে সেট আপটা কীভাবে করা আছে এবং এই সেট আপের ফলে সুবিধা কী পাচ্ছেন? এপ্রিল মেতে আসলে চারা জন্ম করে, তখন বৃষ্টির মৌসুম থাকে। এই প্রক্রিয়াটা কিন্তু মূলত একদম ইন্ডিয়ান যারা ডিজাইনার এবং ইন্ডিয়ান কর্মীরা পর্যন্ত কিন্তু এই কাজটা করছে। এখানে আমাদের বাংলাদেশের লেবারের সংখ্যা খুবই নগণ্য ছিল এবং এই ডিজাইনটা দেখতে পাচ্ছেন যে এখানে ফগ ইরিগেশন বলেন, ডিপ ইরিগেশন বলেন, এরপর লাইটের যে ব্যাপারটা পুরোটা এখানে সেট আপ করা রয়েছে। এবং এখানে আরও কিছু বিষয় রয়েছে, যখন আমরা গাছে ওষুধ স্প্রে করি এখানে মোটামুটি 25% জায়গাতে যদি আমরা হ্যান্ড মাধ্যমে স্প্রে করতে যাই, দেখা যাচ্ছে 1 ঘন্টা সময় লাগবে, সেখানে আমরা মাত্র 10 সেকেন্ডের ভিতরে কিন্তু সমস্ত গাছ আমরা স্প্রে করতে পারি। লাইটগুলো কি কোনো সুবিধা দিচ্ছে? জি, লাইটগুলো হচ্ছে যে এখানে যখন আমরা শীতের ভিতরে দেখা যাচ্ছে যে আমাদের দেশে যদি দিনের দৈর্ঘ্য পরিমাণ কমে যায়, সেক্ষেত্রে আমরা লাইটের আলোর পরিমাণ বাড়ানোর জন্য এখানে লাইটের ব্যবস্থা করা রয়েছে। পরবর্তীতে আমরা এটা ফলের অগ্রিম আসার জন্য এটা খুব ভালো কাজে দেয়। আমার মনে হয় যে স্ট্রবেরি চাষের ক্ষেত্রে হয়তো এই ধরনের পলি হাউসটা খুবই ইম্পর্টেন্ট বা গুরুত্ব। জি জি, আমরা জানি কিন্তু দেশের বাইরে যেহেতু শীত প্রধান দেশে, কিন্তু এই পলি হাউসে অধিকাংশ স্ট্রবেরি উৎপাদন করা হয়। তো এইটার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ আমাকে হয়তো তারা যোগ্য মনে করছে, যার কারণে আমাকে এটা তারা প্রদান করছেন। এইটাতে আপনি কি কি সুবিধা পাচ্ছেন? অনেকগুলো সুবিধা হচ্ছে, যদি আমি 2-1টা করে লিস্টে বলি, সেটা হচ্ছে এক, আমার হচ্ছে যে এখানে লেবার যে কস্টটা দেখা যাচ্ছে যে আমার মিনিমাম 40% লেবার কস্ট কিন্তু এখানে কমে যাচ্ছে। এরপর আমরা যদি বলি কাঠামোগত যে ব্যয়টা, সেই কাঠামোগত ব্যয় এখানে কিন্তু একদম স্থায়ী। আর আমি যখন আমি খোলা জায়গায় করতে যাব, সেখানে কিন্তু প্রত্যেক বছরই আমাকে কাঠামোগত যে ব্যয়টা সেটা কিন্তু পরিবর্তন করতে হয়। আপনি দেখতে পাচ্ছেন যে নীল কালারের নেট লাগানো রয়েছে ওপরে, সেই নীল কালারের নেটগুলো যদি আমরা বাহিরে করি, সেটার জন্য আমাকে কী করতে হবে, বাঁশ কাঠ লেবার নিয়ে এসে আবার নতুন করে করতে হয় প্রত্যেক বছরে। এইটার ক্ষেত্রে আমাকে করতে হচ্ছে না, একদম স্থায়ী। এবং এটা সবচেয়ে বড় যে সুবিধা সেটা হচ্ছে বর্ষার ভিতরে এখানে পানি, আপনি যদি বলেন এখানে 1 বিন্দু পরিমাণে পানি পড়ার কোনো চান্স থাকে না। তো সুতরাং আমরা যে কোনো সময় সময় অসময় এটার ভিতরে আমরা কাজ করতে পারতেছি এবং অসময়ে শুধু স্ট্রবেরি ছাড়া অন্য অন্য ফসলগুলো আমরা অসময়ে চাষাবাদ করতে পারতেছি। তাহলে স্ট্রবেরির চারাটা এখানে হয়? যে আমরা মূলত এখানে অসময়ে যে চারাগুলো সেখানে আমরা এখানে করি। কি পরিমাণ চারা করা যায়? 27% জায়গার ক্যালকুলেশন বলি, তাহলে মোটামুটি আমরা এখানে প্রায় 1 লক্ষ+ চারা উৎপাদন করতে পারবো। এই বছরে আমাদের এইটা ছাড়াও টোটালি যদি বলি, আমরা 1 একর+ চারা লাগানো রয়েছে। 1 একর থেকে আমাদের মোটামুটি 2 লক্ষ+ আমাদের চারার আসলে টার্গেট রয়েছে এবং অটোমেটিক্যালি আমরা প্রায় 1.5 লক্ষ+ চারা আমরা সেল করছি। এই সময়টা কি স্ট্রবেরি লাগানোর মৌসুম? জি, এই সময়টা স্ট্রবেরি লাগানোর একদম মোক্ষম সময়। বাংলাদেশে তথাকথিতভাবে আসলে সবাই বলে অক্টোবর নভেম্বরে লাগানোর জন্য, কিন্তু আমরা জানুয়ারির 5 তারিখে পর্যন্ত কিন্তু স্ট্রবেরি লাগাইছি, সেখান থেকেও কিন্তু আমরা একটা ভালো রেজাল্ট পাইছি। এখান থেকে তো অর্থনৈতিকভাবে কিছুটা প্রফিটেবল হয়েছে না? জি জি অবশ্যই অবশ্যই। কিরকম খরচ হয়েছিল এবং সেটা প্রফিটের মার্জিনটা কেমন ছিল? এইটা যদি বলি সেটা হচ্ছে যে শুনে হয়তো অনেকে হাস্যকর হয়তো মনে হবে বা অবিশ্বাস্য কিছু মনে হবে, সেটা হচ্ছে যে টিস্যু কালচার চারা যদি সুন্দরভাবে পরিচর্যা করতে পারে, সেখানে আপনি 10-30 হাজার টাকা যদি সে ইনভেস্ট করে বা 20 হাজার টাকা মাঝামাঝি ইনভেস্ট করে, কিন্তু সে এখান থেকে ভালো একটা মার্জিন করতে পারবে। যদি আমি আমার ব্যাপারটা বলি, সেখানে হচ্ছে যে আমাদের যেহেতু একটু বিশদভাবে চিন্তাভাবনা করা, এই জন্য আমরা চারার পরিমাণটা একটু বেশি নেই। মোটামুটি এখানে যদি আমরা 1 লক্ষ টাকা ইনভেস্ট করি, সেখান থেকে আমাদের মোটামুটি আমরা যদি চাই সেটাতে 20-25 লক্ষ টাকা আর্ন করা সম্ভব। প্রথম দিকে অনেকে এটা মজার ছলে নিচ্ছিল যে আসলে কৃষিতে এত অল্প পুঁজি ইনভেস্ট করে এত বড় ইনকাম করা সম্ভব কিনা, অনেকে এটা অবিশ্বাস্য মনে করছিলেন। আমার কাছে আসছে তারা কিন্তু বেশ কয়েকবার আমার কাছ থেকে চারা নিয়েছে, তারা সফল হয়েছে এবং কিন্তু তারা এগিয়ে এগিয়ে আমার কাছে আসতেছে এবং চারা নিয়ে যাচ্ছে এবং তারা সফল হয়ে গেছে। এটা কি বীজ রোপণ করতে হয় না চারা থেকে চারা? এইটা যদি বলি এইরকম দেখেন, এইটা কচুর লতির মতো এইরকম চারা থেকে চারা বের হয় আর কি। হ্যাঁ, এরকম এই চারা থেকে চারা হয়। আমাদের চারা হয়ে যাবে যে এটা একটা চারা,
আপনি আমাদের বাংলাদেশে আসলে বীজ থেকে যে চারাগুলো হয় সেটার জার্মিনেশন খুবই কম হয় এবং ওইটা থেকে প্রোডাকশন কম হয়। সাধারণত এই চারা থেকে যে চারাটা বের হয় এটারই প্রোডাকশন বেশি হয়। আমরা এইভাবেই চারাটা করি, এটা আমরা জমিতে দিয়ে এইভাবে পলি ব্যাগে বসায় দেয়, ওখানে চারা হয়ে যায়। আমরা যেহেতু দূরে বাংলাদেশের প্রত্যেকটা জেলায় আমরা চারা পাঠায় দেয়, যার কারণে এরকম পলি ব্যাগে করা আছে। এই কাণ্ডগুলো কি কেটে টবে দিলে শিকড়? যে কেটে না, এখানে এই থাকা অবস্থায় আমরা কি করব, এখানে যখন শিকড় বের হবে, এই যে ছোট্ট শিকড় বার হওয়া শুরু হয়েছে, এটা আমরা কি পলি ব্যাগে বসাই দিলে ওখান থেকে চারা হয়ে যাবে। ইতিপূর্বে আমরা দেখেছি যে স্ট্রবেরির একটা বড় মার্কেট তৈরি হয়ে গেছে, কিন্তু এখানে কিছু সিন্ডিকেট কাজ করার কারণে অনেকে আবার এই চাষ থেকে সরে আসছে। এই জায়গা থেকে আপনারা কতটা সজাগ রয়েছেন বা চাষিদেরকে কতটা এই চাষে উদ্বুদ্ধ করেন? ফেসবুক ইউটিউবের এখন হচ্ছে যে সবচেয়ে বড় একটা মার্কেটিং প্লেস, সেটা হচ্ছে যে এই স্ট্রবেরি ক্ষেত্রে দুইটা প্রতিবন্ধকতা দাঁড়া করেছিল। একটা হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা, আর একটা হচ্ছে যে এইটার যে রোগ বালাইয়ের যে ব্যবস্থাপনাটা, এইটা সঠিকভাবে জানতো না। যে চারাগুলো দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কোনো রোগ বালাই নাই, কোনো পোকামাকড় নাই, কোনো ছত্রাক নাই, একদম ফ্রেশ। অর্থাৎ আমরা এই যে বিগত কয়েক বছর যাবত এই স্ট্রবেরির যে প্রতিবন্ধকতা বা যে রোগ বালাইগুলো, কিন্তু একদম সঠিক যে ঔষধগুলো নির্বাচন করতে পারছি, যার কারণে কিন্তু এখন আমরা আবারও সুন্দরভাবে সাবলীলভাবে কিন্তু চারাগুলো উৎপাদন করতে পারতেছি। এটা আসলে প্রথম যে সমস্যা হয়তো আগে, এখন তো নাই, আমার গাছে একদম ফ্রেশ। এটা হচ্ছে যে গোড়ার সমস্যা হতো, গোড়া পচন হতো। কৃষকেরা আসলে এটা কী ওষুধ দিয়ে নির্মল করতে পারবে সেটা কিন্তু তারা জানতো না। তো এইটা আমাদের যে কয়েক বছরের চিন্তাধারায় আমি বিভিন্ন ঔষধ আসলে প্রয়োগ করছি, এবং আমার নিজস্ব চিন্তাধারা থেকে কৃষি সেবার বাহিরে গিয়ে অন্য কিছু ঔষধ প্রয়োগ করে আমি সেটার একটা ভালো একটা রেজাল্ট বের করতে পারছি। এবং এইটা যদি বলি, সেটা একটা সিক্রেট একটা ফর্মুলা। যারা মোটামুটি আমাদের কাছ থেকে চারা নিয়েছে, আমরা আসলে তাদের কাছেই শুধুমাত্র সেই ফর্মুলাটা শেয়ার করছি, যাতে সে অবশ্যই এখান থেকে লাভবান হতে পারে। ফলের চাহিদা কেমন বাজারে? আপনি কোথায় আসলে ফলটা পাঠাচ্ছেন সেটার উপর ভিত্তি করে আপনার চাহিদা। এখানে যারা নতুন কৃষক তারা আসলে প্রথমে হাহুতাশ মেরে যায় যে আমার এই ফলগুলো উৎপাদন করে আমি কোথায় বিক্রি করব। কিন্তু আপনি যদি সঠিক জায়গাগুলো নির্বাচন করতে যদি আপনি পারেন, তাহলে আপনি অনেক হাই দামে এই ফলগুলো বিক্রি করবেন। দেখেন আপনি বাংলাদেশের যে স্বপ্ন যদি বলি, এবার যে সুপার শপগুলো রয়েছে, স্বপ্ন, আগরা, হ্যাঁ, প্রিন্স বাজার, এগুলোতে কিন্তু হিউজ পরিমাণে এদের ফলের চাহিদা রয়েছে। তো এই বাজারগুলো তো কিন্তু সবাই এরা ধরতে পারে না, আপনাকে তাদের সাথে কমিউনিকেশন করতে হবে। এবং ওখানে বাজারে খোলা বাজারে চাই মিনিমাম 150 থেকে 200 টাকা পার কিলো বেশি দামে কিন্তু আপনি এখানে বিক্রি করতে পারবেন। স্ট্রবেরি চাষ নিয়ে আসলে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা? এই স্ট্রবেরি চাষ করে অনেকে লসের সম্মুখীন হয়েছিল, আমি বলবো তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করতে পারবে। এবং আমি সচেষ্ট, মানে আমার চিন্তাধারার ভিতরে যতটুকু জ্ঞান আছে আমি তাদেরকে সুন্দরভাবে পরামর্শ দিয়ে এই স্ট্রবেরিটাকে বাংলাদেশে আবার নতুনভাবে জাগরণ করার আকাঙ্ক্ষা, এবং সেইটা যদি অদূর ভবিষ্যতে আমার যে উদ্যোক্তা, স্মার্ট উদ্যোক্তারা আছে, তারা শুধু আমার সঙ্গে যদি থাকে, আমি এটাকে আরও বাংলাদেশে ব্যাপকভাবে এবং সবার মাঝে এই ফলটাকে আবার ছড়িয়ে দেওয়ার জন্য আশা রাখি। হাসান ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তীতে আবারও দেখা হবে। আপনার শালীন অ্যাগ্রো ফার্মের ভবিষ্যতের দিন শুভম কামনা করে আমার দর্শক বন্ধুদের পক্ষ থেকে আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যেন আপনার মাধ্যমে এই বিষয়টাকে আরও জনগণের মাধ্যমে পৌঁছে যায় এবং তারাও ভালো কিছু আমার মতো করতে পারে। দর্শক বন্ধুরা, কথা বলছিলাম উদ্যমী উদ্যোক্তা হাসান ভাইয়ের সঙ্গে। তিনি নানা প্রতিকূল পরিবেশের সম্মুখীন হয়ে আজকে একজন সফল কৃষি উদ্যোক্তা। কৃষিতে তাকে সংবর্ধনাও দেওয়া হয়েছে জেলা পর্যায় থেকে উপজেলা পর্যায়ে, এবং জাতীয়ভাবে পুরস্কার পাওয়ারও একটা সম্ভাবনা তার মাঝে রয়েছে। কারণ তার যে তারুণ্যের শক্তি, তিনি কৃষিটাকে কীভাবে এগিয়ে নিয়ে যাবেন তার পরিকল্পনাগুলো খুবই সূক্ষ্ম এবং বোঝার মতো। হাসান ভাই সুন্দর একটি কথা বলেছে, আপনারা যে শিক্ষিত উদ্যোক্তা এই সেক্টরে আসতে চাচ্ছেন, আপনাকে আসলে বাজারজাতকরণ ব্যবস্থাটা আপনাকে জানতে হবে। কোথায় গেলে আপনি আপনার প্রোডাক্টের ভালো দাম পাবেন সেই জায়গাটা তৈরি করতে পারলেই আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে পরিগণিত হতে পারবেন এবং এই স্ট্রবেরি চাষ থেকে অনেক বেশি সফলতা পাবেন। হাসান ভাই বলেছেন যে 1 লক্ষ টাকা ইনভেস্ট করে 25 লক্ষ টাকা আয় করা সম্ভব। আসলেই সম্ভব, কিন্তু এটি অনেক পরে। আজকে আপনি 1 লক্ষ টাকা ইনভেস্ট করে কালকেই 25 লক্ষ টাকা ইনকাম করতে পারবেন এমনটি আসলেই না। তো এই জায়গা থেকে আপনারা যদি একটু জেনে বুঝে শুরু করেন, আমি মনে করি যে আপনারা অবশ্যই সফল হবেন। আমাদের দেশে এই ধরনের নতুন চাষগুলো আসলে আমাদের দেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে, বেকারত্ব দূরীকরণে একটা বড় সহায়ক ভূমিকা পালন করবে, অনেক শিক্ষিত উদ্যোক্তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। দর্শক, এই ছিল স্ট্রবেরি চাষ নিয়ে আমাদের আজকের এই প্রতিবেদন। আপনাদের আশেপাশের সফলতার গল্পগুলো আমাদের জানিয়ে দিন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবো আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।